নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। শিলচর গান্ধী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিডিসি। জল জীবন মিশনের কাজে দুর্নীতি প্রতিবাদে করিমগঞ্জে ধর্নায় বসলেন মাছলি গ্রামের একাংশ জনগণ। কখনো কংগ্রেস ইউডিএফ এর পায়ে ধরে চলে, আবার কখনো ইউডিএফ কংগ্রেসের পায়ে ধরে চলে, বললেন পীযূষ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। দীর্ঘ প্রতীক্ষার পর ফের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পুরসভা পরিচালিত ঐতিহ্যবাহী শিলচর গান্ধী মেলার। সোমবার শিলচর অন্নপূর্ণা ঘাটের সংলগ্ন স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ডিডিসি রাজীব রায়সহ অন্যান্যরা 71তম গান্ধী মেলা এবং প্রদর্শনীর সবুজ সংকেত দেন। উল্লেখ্য, ঐতিহ্যবাহী গান্ধী মেলার পরিবর্তে বেসরকারি সংস্থার মাধ্যমে দুবছর মেলা পরিচালিত হয়। এতে শহরের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। ফের গান্ধী মেলা আর হবে কি না সংশয় দেখা দিয়েছিল। তবে অবশেষে সকল ধোঁয়াশা কেটে গ্রিন সিগন্যাল মিলল গান্ধী মেলার। বা শহীদ দিবস, শহীদ দিবস উপলক্ষে প্রত্যেকবারে, মানে গত দুই বছর হয়নি কোভিডের জন্য, কিন্তু প্রত্যেকবারে এই গান্ধী মেলার শুভ উদ্বোধন হয় এবং মোটামুটি 30 দিন থেকে 45 দিন এই মেলাটা চলে। মেলার মূল উদ্দেশ্য হলো গিয়ে আমাদের যেটা শিলচর শহর বা কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলের জনসাধারণ, গ্রামের হোক শহরের হোক, এটা মিলনের মেলা। মেলা মিন্স মিলন, এখানে এসে সবে যুক্ত হবেন। বিভিন্ন বিভাগের প্রদর্শনী থাকবে, বিভিন্ন কার্যালয় থাকবে, বিভিন্ন দোকানপাট থাকবে, হস্ততাল শিল্প থাকবে বা বিভিন্ন থাকবে, তারা প্রদর্শনী হবে, এখানে কেনাকাটাই হবে, একটা ব্যাপার হবে। সেই উপলক্ষে আজ মেলা ও প্রদর্শনী, এই উপলক্ষে এখানে উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং আশা করি যে মেলার পরিচালনা কমিটি আছে, আমাদের সাধারণ সম্পাদক আছেন, আমার এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকা, সুন্দরভাবে সবাই সহযোগিতায় সুন্দরভাবে এটা মেলাটা পরিচালনা নিয়ে যাবেন এবং আশা করি এখানে গত দু বছর যেটা হয়নি মানুষ আসবে, এসে প্রদর্শনীতে যুক্ত হবেন এবং ওনারা এই মেলার থেকে বা যারা মেলাতে আসবেন, যারা তাদের কিছু মানে বিক্রি করার জন্য আসবেন, তারাও উপকৃত হবে এবং সাথে সাথে যারা জল জীবনের কাজে দুর্নীতির প্রতিবাদে করিমগঞ্জে ধর্নায় বসলেন মাছলি গ্রামের একাংশ জনগণ। সোমবার করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি কার্যালয়ের সামনে ধর্না প্রদর্শন করেন বদরপুর মাছলি গ্রামের একাংশ জনগণ। তারা জানান, জল জীবন মিশনের কাজে ব্যাপক অনিয়ম এবং হয়রানির অভিযোগে বার কয়েক বিভাগীয় আধিকারিকদের দ্বারস্থ হয়েও বারবার প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাননি, তাই বাধ্য হয়ে ধর্নায় বসতে বাধ্য হন বলে জানান তারা। দুর্নীতির বিস্তারিত তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বছর ধরে আমরা এই পিএইচ অফিসে আমাদের ঘুরানো হচ্ছে, তিনবার আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জল জীবন মিশনের জল দেওয়া হবে বলে, কিন্তু অতি দুঃখের সাথে বলা হচ্ছে আমাদের সরকার পাবলিকের দুঃখ দুর্দশা দূর করার জন্য প্রকল্প আনছে, স্কিম পাস করছে, কিন্তু এই স্কিমের টাকা উইথড্র হয়ে যাচ্ছে, সঠিকভাবে কাজ হচ্ছে না। সরকারি গাইডলাইন অনুযায়ী আমাদের এরিয়ায় মাসলি পার্ট টু কোনো কাজ হয়নি। 2.5 ফুটের জায়গায় কম গর্ত করে কাজ করা হয়েছে, যেগুলো পাইপ ফেলে যাচ্ছে। জল জীবন মিশনের ট্যাঙ্কির যে কাজ হয়েছে সেখানে কেঁচো রয়েছে, বিভিন্ন মড়াই দূর রয়েছে, আনহাইজিনিক কন্ডিশনে পাবলিককে জল একদিন পরে পরে দেওয়া হয়, পরে বন্ধ করে দেওয়া হয়। বিগত 1 বছর থেকে আমাদের এই অফিসাররা আমাদের ঘুরাচ্ছেন, কিন্তু আমরা কোনো ন্যায় পাচ্ছি না। না পেয়ে আজকে আমরা বাধ্য হয়ে এখানে ধর্নায় বসেছি। কোন জায়গায় এটা? বাংলা বাজার মাসলি পার্ট টু। আজ আমাদের সরকার বলছে যে পাবলিকের দুর্দশা দূর করার জন্য প্রকল্প পাস করছে, কিন্তু অত দুঃখের বিষয়, সরকারি টাকা এনে অফিসারগণ এবং কন্ট্রাক্টর মিলে হরিণ লুট করছে, ভালোভাবে কাজ করছে না, পুরোনো পাইপ লাইনের কাজ হয়নি।
আমাদের মন্ত্রী পিজু সাজেরিকা বলেছিলেন যে জল জীবন মিশনের তদন্ত করা হবে। আমি আজকে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি এবং পিএইচই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার পিজু সাজেরিকা মহাশয়ের কাছে অনুরোধ রাখবো যে আমাদের মাসলি পার্ট টুর তদন্ত যাতে সঠিকভাবে করা হয়। জল জীবন মিশনের গোটা বদরপুরে কোনো জায়গায় জল যায়নি। আমাদের মাসলি পার্ট টুতে অনেক দুর্নীতি করা হয়েছে, সেই স্কিমের উপর যাতে সঠিক তদন্ত করা হয়। এবং সরকারি প্রকল্প শুধু পাশ করলে হবে না, যে কন্ট্রাক্টর স্কিম পাশ করে দেওয়া হয়েছে সেই কন্ট্রাক্টররা সঠিক উপযোগ করছে কিনা, সঠিকভাবে কাজ করছে কিনা, সেটা প্রপার যাতে তদন্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা দাবি জানাচ্ছি। আজকে আপনারা দেখুন, এখানে বয়স্ক মহিলারা আছেন, ওনারা কত কষ্ট করে এখানে এসেছেন, ঘরে ঘরে আমাদের স্টুডেন্টরা নোংরা জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। দীর্ঘ এক বছর থেকে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন 15 আগস্টের ভিতরে আপনারা জল পেয়ে যাবেন, এরপর বলা হলো দুর্গা পূজার সময় আপনাদের উপহার দিয়ে দেবো, কালী পূজার সময় বলা হলো আপনাদের দিয়ে দেবো, কিন্তু কেউ আমাদের মানে প্রতিশ্রুতি রাখেন না। আমরা বারবার যতবার ইনকোয়ারির জন্য আসি, পরের দিন ওনারা যান, তিন দিনের দিন ওনাদের কোনো পাত্তা নেই। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলের মধ্যে তরজার লড়াই জমে উঠেছে। এবার কংগ্রেস এবং ইউডিএফ এর মিত্রতা ভঙ্গ নিয়ে মন্তব্য করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বলেন, সময় সময় কংগ্রেস এবং ইউডিএফ মিত্রতা করে। গত রাজ্যসভা এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং ইউডিএফ মিত্রতা করেছিল। কংগ্রেসের প্রতি অধিক আক্রমণাত্মক হয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশি মূলের মানুষ থাকা স্থানে কংগ্রেস জিততে পারবে। কখনো কংগ্রেস ইউডিএফের পায়ে ধরে চলে, আবার কখনো ইউডিএফ কংগ্রেসের পায়ে ধরে চলে। করিমগঞ্জের গান্ধাই ব্রাহ্মণ শাসন এলাকায় দুটি সরকারি প্রকল্পের কাজ শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্থ। সোমবার উত্তর করিমগঞ্জের লামা বাহাদুরপুর এমই স্কুল এবং চাঁদখানি এলপি স্কুলের বাউন্ডারি ওয়ালসহ আরও 5টি কাজের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষসহ জেলা পরিষদ সদস্য শঙ্কর মালাকার। পরে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক। একটি কাজের শিলান্যাস হলো, এ ব্যাপারে কি বলবেন? 15 আনট্যাগড ফান্ডের তরফ থেকে 2021-22 বৃত্তি বছরের আওতায় 5,73,000 টাকা 229 টাকা স্যাংশন হয়েছে বাউন্ডারি ওয়ালের জন্য। আমাদের জেলা পরিষদ সেই ফান্ড বিশেষ করে ওনার তহবিল থেকে সেটা ব্যবস্থা করলেন, এবং এতে আমি মনে করি স্কুলের শৈক্ষিক পরিবেশের বিরাট একটা লাভান্বিত হবেন। কারণ একটা স্কুল যদি একটা সুষ্ঠু এবং সুন্দর যদি পরিবেশ না থাকে, তাহলে সেই স্কুলের পড়াশুনো ঠিকঠিকভাবে হয় না, যে জায়গায় বলুন না কেন। একটা অফিসে যান যদি, ইভেন আপনি বিধায়ক, আমি বলেছিলাম স্পিকারকে যে আমার রুমের ওতে বড়ো রুমের কেন দরকার। উনি বললেন যদি রুমটা যদি বড়ো থাকে তাহলে মানুষের মানসিকতা বড়ো থাকে, একটা এলাকা যদি সুন্দর থাকে, একটা ঘর যদি সুন্দর থাকে তাহলে মানসিকতাটা ভালো থাকে। তাই আমি মনে করি স্কুলের পরিবেশটা যদি ঠিক থাকে যদি, তাহলে সখী পরিবেশটাও ঠিক থাকবে। তাই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই অঞ্চলের মানুষকে, আমি জেলা পরিষদকে, এবং বিশ্বাস করি এতে এই অঞ্চলের বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা বিরাটভাবে উপকৃত হবেন। এবার ঈশান বাংলা বিরতি। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারান্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্শক ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। ফিরে এলাম বিরতির পর। সাধারণ সভার মাধ্যমে গঠন হল শিলচর থাম্পার্স ক্লাবের নতুন কমিটি। রবিবার শহরের এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন ডেকে নতুন কমিটির কথা ঘোষণা করেন থাম্পার্সের পক্ষে রাজেশ দেব। তিনি জানান, 2013 শহরের বুকে আত্মপ্রকাশ করে শিলচর থাম্পার্স ক্লাব, কিন্তু 2015 ক্লাব সদস্যদের অজ্ঞাতে কে বা কাহারা তাদের স্বাক্ষর জাল করে ক্লাবের রেজিস্ট্রেশন করিয়ে নেয়। তাই বিগত করোনা চলাকালীন থাম্পার্সের নিজস্ব লগো ট্রেড মার্ক করিয়ে প্রতিষ্ঠাতা সদস্য সেবা কার্য চালিয়ে যাচ্ছেন বলে জানান। আয়োজন করেছি শিলচর থাম্পার্স ক্লাব, এটা 2013 থেকে চলছিল, কিন্তু তখন কোনো রেজিস্ট্রেশন নেওয়া হয়নি, ইভেন আমাদের যে লোগোটা সেটাকে ট্রেডমার্ক করা হয়নি। 2015 কে বা কারা
এখানে অনেকেই আছেন যারা এই শিলচর থাম্পার ক্লাবের জন্ম দিয়েছিলেন, তাদের না জানি তাদের সিগনেচার জাল করে ক্লাবটা 2015 রেজিস্ট্রেশন করেছিলেন ইচ্ছা মতো। এগুলো এই যারা ফাউন্ডার মেম্বার তারা সেগুলো জানতো না, পরবর্তীতে সেটাকে 100 আমি বলবো মেনটেন করা হয়েছে এবং যারা ফাউন্ডার মেম্বার তাদের ধীরে ধীরে সেখান থেকে সরানো হয়েছে। তো বিগত করোনা পিরিয়ড থেকে এই লোগো এবং এই ক্লাব যারা সৃষ্টি করেছিলেন তারা লোগোটা নিজেদের নামে ট্রেডমার্ক করে নিয়েছেন এবং ক্লাব রেজিস্ট্রেশনের পথে আছে। তো আমরা শিলচর থাম্পার্স ক্লাব যেটা আছে সেটা গতকাল এক্সিকিউটিভ বডির মিটিং হয়েছে, অ্যানুয়াল যে মিটিং, সেখানে নতুনভাবে ক্লাবের যারা পদাধিকারী এবং সদস্য সেগুলো আপনাদের সামনে আমি রাখব। আমাদের প্রেসিডেন্ট হিসেবে আছেন কৃষাণু রায়, অনেকদিন ধরে এই রাইডার্স গ্রুপে আছেন। সিম্বলটি, লোগোটি কে বা কারা, আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই ট্রেডমার্ক লোগোটা অন্যরা সেটা ইউজ করছেন শুধু কাছাড়ে নয়, আমাদের নর্থ ইস্টার্ন রিজনের বিভিন্ন স্টেটে যেখানে ক্যাম্পিংগুলো হয় সেখানে এই লোগোটা ইউজ করছেন। আমি সবার কাছে বলে দিতে চাই যে আমরা নেক্সট, বিগত দিনগুলো পর্যন্ত আমরা মনে করুন সেটাকে অন্যভাবে দেখেছি, এখন থেকে সেটা আমরা লিগেল প্রসিজিওরে দেখব। করিমগঞ্জে উদযাপন হলো শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর আখড়ার বার্ষিক 120 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। সোমবার সকালে মদনমোহন জিউর আখড়া থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আখড়া এসে শেষ হয়। এদিন 120 প্রহর নাম সংকীর্তন সম্পন্ন হয়। সমাপ্তির দিনের দুপুরে মহাপ্রসাদ নিতে অসংখ্য ভক্তদের সমাগম হয়। আজকে আমাদের শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরের 120 প্রহর হরিনাম মহাযজ্ঞ সমাপ্ত হলো। সকালে নগর পরিক্রমা দিয়ে আমরা মদন মোহন মন্দিরে যাব, তারপরে মহন্ত বিদায় দিয়ে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে দুপুর 1টা থেকে। কাটিগুড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের অন্তর্গত গুমরা অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং মহাসন্ন্যাসিনী সংহিতা দেবীর জন্মোৎসব উপলক্ষে রবিবার গুমরায় অনুষ্ঠিত হলো সহস্র ভক্তের সমবেত উপাসনা। এদিন অনুষ্ঠান শুরু হয় সকাল 8টায় ওমকার উপাসনার মাধ্যমে, পরে অখণ্ড সংহিতা থেকে পাঠ, উপাসনা, আলোচনা সভা, স্বরূপানন্দ সঙ্গীত, সঙ্গীতেলক্ষ, হরিওম সংকীর্তন পরিবেশনের পর সন্ধ্যায় শ্রীবিগ্রহে অঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচর গান্ধী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিডিসি। জল জীবন মিশনের কাজে দুর্নীতি প্রতিবাদে করিমগঞ্জে ধর্নায় বসলেন মাছলি গ্রামের একাংশ জনগণ। কখনো কংগ্রেস ইউডিএফ এর পায়ে ধরে চলে, আবার কখনো ইউডিএফ কংগ্রেসের পায়ে ধরে চলে, বললেন পীযূষ। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।